আর কয়েক ঘন্টার মধ্যেই 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু হবে। ইতিমধ্যে মন্তেশ্বর ব্লকের ডক্টর গৌরমোহন রায় কলেজ ডিসিআরসি কেন্দ্রে বিভিন্ন ব্লকের এলাকা থেকে ভোটকর্মীরা পৌঁছে ভোট গ্রহণকারীদের মালপত্র নিয়ে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বুথের দিকে রওনা হচ্ছে। মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাহু জানান, ব্লকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আজকে আগের দিন এবং এখানে ডিস্ট্রিবিউশন সেন্টার খোলা হয়েছে, তো সেখানে বিভিন্ন পোলিং অফিসাররা বিভিন্ন জায়গা থেকে আসবেন। তারা এখান থেকে যে সমস্ত মেটেরিয়াল দেওয়া হবে সেগুলো নিয়ে বুথে যাবে। এটা কোথায় খোলা হয়েছে? এটা মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে খোলা হয়েছে। আচ্ছা, কী কী মেটেরিয়ালস দেওয়া হচ্ছে? ইলেকশন রিলেটেড বিভিন্ন মেটেরিয়ালস, ব্যালট বক্স আছে, ব্যালটস আছে, ব্যালট পেপারস আছে। এছাড়াও ইলেকশন করাতে গেলে যে ধরনের বিভিন্ন মেটেরিয়ালসগুলো থাকে, স্ট্যাটুটারি নন স্ট্যাটুটারি, সেগুলো সব দেওয়া হচ্ছে। কত বুথে দেওয়া হচ্ছে মোটামুটি? তো আমাদের এখানে 221টা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র আছে, সেখানে পরিচালনা। তো সেই হিসাবে প্রত্যেকটা 5 জন করে ধরলে প্রায় 1100-1200 মতো পোলিং অফিসাররা আসছেন, যাদেরকে এই সব দেওয়া হচ্ছে। এই যাতায়াতের থেকে এবং পরিকাঠামোর কিরম রয়েছে স্যার? এখানে যারা আসছেন তাদেরকে আমরা গাড়ি করে নিয়ে আসছি, এবং পোলিং অফিসাররা যে পোলিং স্টেশনে যাবেন সেখানেও তাদেরকে আমরা গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। অসুবিধা কী রয়েছে? অসুবিধা বলতে এই মুহূর্তে তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এইমাত্র বৃষ্টি শুরু হলো, তো সেটা একটা অসুবিধা বলতে পারেন। কিন্তু তার জন্য আমরা প্রয়োজনীয় পরিকাঠামো নিয়েছি, এখানে সেট করা আছে, পোলিং অফিসাররা এসে ওখানে বিশ্রাম নিচ্ছে। আর কোনো অসুবিধা নেই? আর সেভাবে কোনো অসুবিধা এখন অব্দি মাল বহন করছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখন মানে বিভিন্ন সেক্টরে মাল বহন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম পড়ছে? আমার নাম সোমনাথ সাহু, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মন্তেশ্বর। কাল না ওখানে মন্তেশ্বর কলেজ আমাদের ডিসিআরসি, এখানে আমার সেকেন্ড পোলিং ডিউটি আছে, এই সেকেন্ড পোলিং ডিউটির জন্যেই এসছি। আমাদের বুথ করেছে 205 উত্তরদিহি প্রাইমারি স্কুল। হ্যাঁ, তো আপনি ভোটের কাজে এসেছেন? হ্যাঁ, ভোটের কাজে এসেছি, আমার সেকেন্ড পোলিং অফিসার হিসাবে আমি এসেছি। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি স্কুল ডিপার্টমেন্টে কাজ করি, আমি টিআইসি রয়েছি প্রাইমারি স্কুলের। ঠিক আছে। হ্যাঁ, এখানে যে এসে এখানকার পরিকাঠামো কীরকম দেখছেন? পরিকাঠামো তো ভালোই দেখছি, সব দিকেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ব্যবস্থা করেছেন এরা। হ্যাঁ, সব কাউন্টার থেকে পোলিং পার্টিরা বিভিন্ন জিনিসপত্র নিচ্ছেন, বসার জায়গাও অ্যাভেলেবল করেছেন, কোনো অসুবিধা নেই। ভোটের মালপত্র নিলেন? হ্যাঁ হ্যাঁ, নেওয়া হচ্ছে। কী কী পাচ্ছেন? আমরা ভোটার লিস্ট থেকে যাবতীয় 3টে বক্স পাচ্ছি, গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের বক্সগুলো পাচ্ছি, ব্যালট পেপার, অন্যান্য খাম সবই পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। তা কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই। কিসের জন্য একটু অসুবিধা হচ্ছে? একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, এটাই অসুবিধা হচ্ছে। মালপত্র নিয়ে আসা একটু সমস্যা হচ্ছে, আর কোনো অসুবিধা? না না, আর কোনো অসুবিধা। যাতাতে? না না, যাতায়াত সব ঠিক আছে। মাসপাড়া থেকে এসেছি ভোটের ব্যাপারে। কোথায়? ডক্টর গৌরমোহন রায়। এখানে কী হচ্ছে? এখানে ভোটের সমস্ত ডিসিতে এসে মালপত্রগুলো নিতে হবে, যেখানে আমাদের ভোটের ডিউটি পড়েছে সেখানে সমস্ত ডিসপত্র নিয়ে যাওয়ার জন্য মালপত্র নিতে এসেছেন। কোথায় ডিউটি পড়েছে? আমার আকবরনগর মন্তেশ্বর ব্লকে। হ্যাঁ। আপনি কী করেন? আমি কম্পিউটার টিচার স্কুলে। কোন স্কুলে? মন্তেশ্বর সাগরবেলা হাই স্কুল। এখানে পরিকাঠামো কীরকম রয়েছে? পরিকাঠামো খুব ভালো রয়েছে। এই ভোটের ডিউটি কত বছর করছেন? আমার এই প্রথম বছর। প্রথম? কিরম লাগছে অভিজ্ঞতা? ভালো ভালো অভিজ্ঞতা, ভালো লাগছে। তা এই ডিউটি মানে আপনি কোন ইয়েতে পড়েছেন? আমি ফোর্থ পলি। তা অভিজ্ঞতা ভালো লাগছে, পরিকাঠামো ভালো। মালপত্র নিয়েছেন? না, এখনো নিইনি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা
রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁসাপাড়া। যোগাযোগ 8100071948। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।